এটা আমার ব্রেকফাস্ট, আজকে সকালে এক্সারসাইজ করার পর এটা আমি খাবো। এখন আমি ব্রেকফাস্ট করব। আজকে আমার ব্রেকফাস্ট হলো একটা রুটি, একটা ডিম, আর এটা জিরার চা। এটা জিরা দিয়ে, আদা দিয়ে আমি চাটা তৈরি করলাম, নারঙ্গা লাচ্ছি সব কিছু দিয়ে আজকে আমি ব্রেকফাস্টটা শেয়ার করতে চাই আপনাদেরকে। এখন আমার ব্রেকফাস্টটা খাবো, তারপরে আমি আর অন্যান্য সব কিছু দেখাবো রান্না। আসসালামু আলাইকুম। ও তো আমি আজকে রান্নায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন আজকে রান্না হবে আমার লাউ দিয়ে মুরগির হাঁটিগুটি দিয়ে রান্না করব, আর চনা ডাল দিয়ে আর মুরগি মাংস রান্না করব। 16 ডিসেম্বরের জন্য এগুলো সব রান্না হবে। আমাকে রেডি করে সব আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আমার রান্নায় আসেন। এখন আমি এখানে প্যান বসালাম, তো আমি এখানে এটাতে লাউয়ের জন্য দিলাম, এখানে মুরগি মাংসের জন্য দিলাম, তেলগুলো একটু গরম হওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম এখানে গরম কালার হওয়ার জন্য, এটাকে দিয়ে দিলাম। একটু বাদাম কালার হবে তার জন্য একটু নরম হবে, আমি একদম সব মিক্স করে দেব। দুই প্যানে দুটো বসে দিলাম, দুইতে চুলাই। আজকে 16 ডিসেম্বরের জন্য এগুলি রান্না, সব হচ্ছে ভালো মন্দ সবাই খাবে, তার জন্য আনন্দের দিন। তো বাচ্চারা খুশি হয় আর কি, সবাই বড় ফ্যামিলিরা। আমার পেঁয়াজগুলি বাদামি কালার হয়ে এসছে, এখানে লং ডাকছিনি এলাচ দিয়ে দিচ্ছি, বেশি কিছু দেবে না। তারপর মরিচে দিলাম, এখানে আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এটা দুই প্যানে আমি সব কিছু দিয়ে দিলাম, এখানে মরিচ পুরো মিক্স মশলা, একটা মিক্স মশলা আমি বাজার থেকে নিচ্ছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ আলতাজ করে দিয়ে দিলাম আর কি। এটা অল্পটার মতো এখানে আমি একটু পানি অ্যাড করে দেব, কষানো হবে। মিক্স মশলাটা দিলে অনেক স্বাদ হয়, তার জন্য একটু দিয়ে দেব একটু। পানি একটু দিলাম, এটা ভালো করে কষানো হবে। ভালো করে কষানো হলে একটু তরকারি হলে সাপ হয়, মাংসটা সাপ হয়। এটা মশলাটা অনেক কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর হচ্ছে তেলটা বেশি, অনেক সুন্দর কালার এসছে। এই মশলাগুলি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। এটা হলো যে আপনার রাজশাহীর বিখ্যাত মশলাগুলি এনে যদি রান্না করেন, ওটাও খুব সুন্দর কালার আসে। আর এটা আমি ঢাকাইয়ার মতো রান্না করতেছি, ঢাকারা যেভাবে রান্না করে সেইভাবে অনেক সুন্দর কালার এসছে, এটা দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আমি বলতেছি, আপনারা আমার ডায়েটের কথা, এখন আমার ডায়েটের ওজন কমানো হয়েছে যে 1 মাসের ভিতরে, আমার 1 মাস হয় নাই, এখনও বাকি আছে।
কিন্তু আমার 65 কেজি চলে এসছে, 79 কেজির থেকে এখন 79 থেকে এখন 65 চলে আসলাম, মানে ওজনটা কমে গেল। দেখলেও আপনারা আমাকে বুঝতে পারবেন, আমার ওজনে মাপ করে আমি সবসময় মেপে দেখি। এইভাবে আপনারা ডায়েট করবেন। একটু মরিচটা বসানো হয়ে গেল, অনেক সুন্দর কালার এসছে। তো আমার ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা আজকে কীরকম হচ্ছে, আপনারা এটা দেখবেন ভালো করে। আমি মাংসগুলো দিয়ে দিলাম, এর ভিতরে আমি লাউটা দিয়ে দেব। আর লাউটাও ডায়েটের জন্য ভালো, ডায়েট যারা কম করে, আজকে তো ডায়েট করা হবে না, আজকে ভাত খাবো। সকালে আপনি আমি রুটি, একটা রুটি, জিরা চা আর ডিম, এগুলি আমি তো আপনারা শেয়ার করছি। এখন এটার সাথে আমি দিয়ে দেবো চানা ডালটা, সব একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হবে। এখানেও দেখতে পাচ্ছেন তো, এখানে আমি একটু জায়ফল, জায়ফলের গুঁড়ো আর এটা দিয়ে দিচ্ছি, জত্রি, এত জত্রি গুঁড়ো এটা দিয়ে দেবো একটু সামান্য করে। সামান্য করে দিয়ে দিলাম দুটোতে। এটা আমি অনলাইনের থেকে আনিয়েছিলাম, এই যে সুপার মার্কেট থেকে। আর তেজপাতা, এটাও সুপার মার্কেট থেকে এসছে, এটাও দিয়ে দেবো। এগুলো দিলে একটু টেস্ট ভালো হয়। এই দিয়ে দিলাম, আর এটা দিয়ে দেবো যে গোলমরিচের গুঁড়ো, সামান্য সামান্য করে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আজকে একটু অন্যরকম করে রান্না করতে অনেক টেস্ট হবে এটা। আর টমেটো দিয়ে দিলাম, গুঁড়োটা। আমার রেসিপিটা আপনারা কেমন লাগলো এটা আমার কমেন্ট করে বলবেন। আর দেখবেন আমার ডায়েটের গুলি, আমি ডায়েট কীভাবে ইয়ে করলাম, ওজনটা কমালাম, এটা আমি শেয়ার করবো। আমি ঘরের ভেতর করে ওজন কমাই, সেটাও শেয়ার করব। আমি এটা ঢাকুনি দিয়ে দেবো। এতো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখন আমার রান্না সব রেডি করে নিয়ে আসলাম, তা খাওয়ার জন্য সব কিছু তৈরি করে। মুরগি মাংস আজকে 16 ডিসেম্বর উপলক্ষে রান্না, তো সবার জন্য লাউ রান্না, এটাকে মূলা রান্না করলাম, ডাই সবজিটা, এটা আমার জন্য। আজকে দেখতে পাচ্ছেন আজকে আমার ডায়েট থাকবে না, আমার সকালে ডায়েটটা দেখানো হবে। এই রেসিপি রান্না করে আনলাম, আপনার রেসিপিটা কেমন হলো আপনারা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে, আর একটা লাইক দিতে বলবেন না বড় বড় মতো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো রাখলে আপনারা সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা আমার রেগুলার রেসিপি, এগুলো রান্না হচ্ছে, যা রান্না সব কিছু দেখানো হচ্ছে। আপনারা তো সবাই ভালো মন্দ সবাই রান্না করে খান, এই আমারগুলো রান্না দেখাচ্ছে, কী খাচ্ছে, কী করছে, কী ডায়েট করলাম, এই ডায়েটটা আপনারা শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।